আমার ভীষণ চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল। মাকে বলাতে মা চিলি চিকেন তো রান্না করলো, কিন্তু এবার ভাবছি চিলি চিকেনের সাথে ভাত না, একটু পোলাও হলে দারুণ জমে যাবে, বা ফ্রাইড রাইস। যেই ভাবা আবার মার কাছে আবদার, মা একটু পোলাও বানাও না, মা একটু পোলাও বানাও। আর মা কি করবে, মা আবদারে সাড়া দিল। ঘরে ছিল বিন, গাজর, সেগুলো কাটাকাটি শুরু হয়ে গেল। কাজু কিসমিসটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখল। মার হাতের ব্যথার জন্য মা আগের মতো ঝিরিঝিরি করে গাজর বিন কাটতে পারে না, তাও যতটা সম্ভব কেটেছে, আর আমিও একটুখানি সাহায্য করে দিয়েছি। দেখুন পোলাওটা না ঠিক এই রকম দেখতে হয়েছিল। রান্নাটা খুব সোজা, প্রথমে বিন গাজর এগুলোকে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবেন বা স্টিম করে নেবেন, যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তারপর জল ঝরিয়ে রেখে দেবেন। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তাতে দেবেন এলাচ, দারচিনি আর লবঙ্গ। হালকা ফ্রাই করে তারপরে এর মধ্যে দেবেন ভাপিয়ে রাখা বা সেদ্ধ করে রাখা বিন গাজর, একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। দেখবেন পোড়া পোড়া করে বেশি ভেজে ফেলবেন না, সবজির কালারটা যাতে নষ্ট না হয়। এরপর এতে অ্যাড করুন ভিজিয়ে রাখা কাজু আর কিসমিস। এবার সব একসঙ্গে নেড়ে চেড়ে একটু ভেজে নিন। এরপর স্টেপস ভীষণ ইজি। আগের থেকেই রাইস বা ভাতটা রান্না করে জল ঝরিয়ে রেখে দেবেন। এবার জাস্ট রাইসটাকে ভেজে রাখা ভেজিটেবলসগুলোর সাথে অ্যাড করে নেড়ে চেড়ে নেবেন। এবার অ্যাড করুন স্বাদমতো নুন, চিনি এবং ঘি। আবার কেউ যদি এই পর্যায়ে এসে কেশর বা স্যাফরন অ্যাড করতে চান, এখনই কিন্তু কেশর বা স্যাফরনটা অ্যাড করতে পারেন। আচ্ছা আরেকটা কথা বলি, এই রান্নায় কিন্তু ঘিতে কার্পণ্য করবেন না, যতটা সম্ভব পরিমাণ মতো ঘি দেবেন। ঘি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, ঘি খেলে কিন্তু কেউ অসুস্থ হয় না। হ্যাঁ সেটা অবশ্যই পরিমাণ মতো, যে কোনো ভালো জিনিসও পরিমাণের অত্যাধিক খেলে তা শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। যাই হোক, খুব সহজে হয়ে গেল না আমাদের এই পোলাও রান্না? সত্যি বলছি আমার মার হাতে না জাদু আছে, খুব কম সময়ে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে মা এত সুন্দর রান্না করে, যেটা অমৃত। এটা শুধু আমি বলছি না, যারা যারা আমার মার হাতের রান্না খেয়েছে প্রত্যেকের কিন্তু এক কথা, আমার মার হচ্ছে অন্নপূর্ণার হাত, কোনোদিন এতে কমতিও হয় না আর কোনোদিন শেষও হয় না। সবার জন্য রয়েছে আমার মার আঁচল পরিপূর্ণ। এবার আসছে মার সেই সিক্রেট মশালা। সেটা কি? সেটা হচ্ছে জায়ফল আর জৈত্রিকের গুঁড়ো। দেখলেন তো, খুব অল্প পরিমাণে দেবেন কিন্তু গন্ধ হবে অসাধারণ। সবার রান্নাতেই কিছু না কিছু সিক্রেট থাকে, এটা হচ্ছে আমার মায়ের সিক্রেট রেসিপি। এইরকম অনেক সিক্রেট মশালা আছে বা মশলা আছে যেগুলো মা বিভিন্ন রান্নাতে বিভিন্ন সময়ে অ্যাড করে থাকে, আর ওইটুকু অ্যাড করার জন্যই রান্না হয়ে ওঠে চমৎকার আর খেতে দুর্দান্ত। এবার আসছে ডিশ আউট আর সার্ভিং এর পালা। সবাই আমরা প্রত্যেকে খুব আনন্দ করে খেয়েছি। এই পোলাও রান্নাটা দেখেছেন কি ঝরঝরে হয়েছে না? একটা চালের সঙ্গে আরেকটা চাল কিন্তু একদম লেগে নেই। তার জন্য একটা টিপস, যখন ভাতটা রান্না করবেন তখন কিন্তু ফুল ডান করে নামাবেন না, 90% সিদ্ধ করবেন, আর যখন ভাতের মার গালবেন তখন কিন্তু ভাতের ভাপে গরমে সেটা সিদ্ধ হয়ে যাবে বাকিটা। আবার যখন ভেজিটেবলের সঙ্গে রাইসটাকে ফ্রাই করবেন তখন কিন্তু রাইসটা ফুল কমপ্লিট সিদ্ধ হয়ে যাবে। এর আগের ভিডিওতে মার হাতের চিলি চিকেন রান্নাটা আমি কিন্তু আপলোড করেছি, যারা এখনও দেখে উঠতে পারেননি তারা দেখে নেবেন। আর আমাকে অবশ্যই জানাবেন মার হাতের চিলি চিকেন আর পোলাও আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু আপনাদের কমেন্ট পেলে আর প্রত্যেকটা কমেন্ট পড়ে আমি ভীষণভাবে উৎসাহিত হই আবার নতুন ভিডিও করার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ কমেন্টিং। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা গিয়ে চটপট সাবস্ক্রাইব করে নিন তো, যাতে আমি আরও উৎসাহিত হয়ে রান্নার ভ্লগ, ডেইলি ভ্লগ, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভ্লগ এগুলো আপলোড করতে পারি। আর বেল আইকনে অল অপশনটা হিট করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।